আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং ট্রাস্ট ব্রি কম্পিউটার নেটওয়ার্কিং এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেস টপোলজি। তো চলুন আমরা আমাদের সিসকো প্যাকেট ট্রিগারটা অন করে নিচ্ছি। ওকে, তো মেস টপোলজি হচ্ছে এমন একটা টপোলজি যেটা হচ্ছে প্রতিটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে। তো চলুন আমরা আমাদের ফিগারটাকে নিচ্ছি। ফার্স্টে আমি চারটা সুইচ নিয়ে নিলাম। ওকে, চারটে সুইচের জন্য আমি চারটা ইন্ডিং ডিভাইস লাগবে আমার। তো আমি আমার চারটা ইন্ডিং ডিভাইস নিয়ে নিচ্ছি। ওকে, চারটা আমি ইন্ডিং ডিভাইস নিয়ে নিয়েছি, অনেকটা রিং টপোলজির মতো। ওকে, এখন কি করব, আমি চারটা সুইচ টু সুইচ আমি কনফিগারেশন করব। তো আমরা আমাদের ক্যাবলে চলে যাচ্ছি। ওকে ওকে ডান, তিন নম্বর সুইচ টু সুইচ, লাস্ট সুইচ। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রাউটার থেকে, সরি, সুইচ থেকে আমরা পিসি কনফিগারেশন করব। তো সেক্ষেত্রে আমাদের এই কেবলটা দরকার। ওকে, আমরা নিয়ে নিয়েছি। দেন সেকেন্ড এই কেবলটা দরকার, থার্ড, ফোর্থ। ওকে, দেখেন আমরা গত টিউটোরিয়ালে আপনাদেরকে বলেছিলাম যে রিং টপোলজিতে যে একটা পিসির তার পাশাপাশি অথবা তার পাশে দুইটা পিসির সাথে অলরেডি কানেক্টেড হয়ে যায়। তো এখন দেখেন আমরা যদি ওই রিং টপোলজি ধরে করি তাহলে দেখা যাচ্ছে এই পিসিটা যদি আমরা ধরি তাহলে দেখা যাচ্ছে এটা এটার সাথে আর এটার সাথে অলরেডি কানেক্টেড হয়ে আছে। কিন্তু দেখেন এটা কিন্তু এটার সাথে কানেক্টেড নেই। তো আমরা এই পর্বে আমরা এটাই এই কাজটি করবো, যেমন এই পিসিটা এই পিসির সাথে কানেক্টেড হতে পারে, দেন এই পিসিটা এই দুইটা পিসির সাথে তো কানেক্টেড আছে, দেন এটার সাথেও কানেক্টেড হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই জায়গায় কপার কেবলটা নিব, দেন এই রাউটার থেকে আমরা কি করব, এই রাউটারে একটা লাইন অ্যাড করে দিব। ওকে, তাহলে কি হবে, এই পিসি এই দুইটার সাথে তো কানেক্টেড হয়ে গেছে, এটার সাথেও কানেক্টেড হয়ে যাবে। দেন এখন কি করব, এটা তো আর এটার সাথে এখনও কানেক্টেড হয়নি। তো সেক্ষেত্রে আমরা অ্যাগেইন সেম কাজটা করব। আমরা সরি, একটু প্রবলেম করছে। ওকে, ওকে, ডান। তাহলে এখন আমরা কি করব, আমাদের চারটা পিসির সাথে কনফিগারেশন করা হয়ে গেছে। এখন আমরা আইপি অ্যাড্রেসগুলো দিব। তো ফার্স্টে আমরা যেভাবে আইপি অ্যাড্রেসগুলো দিই, একটা সি ক্লাস ধরে আমি আইপি অ্যাড্রেসগুলো দিয়ে নিচ্ছি। 192.168.10.1 ডিফল্টভাবে সাবনেট মাস্কটা নিয়ে নিবে। দেন হচ্ছে আমরা এটা দিচ্ছি, এটাকে আমরা সেকেন্ড ইউজার ধরে নিলাম। 192.168.10. এটাকে আমরা 2 ধরে নিলাম। দেন আমরা এটাকে ধরে নিলাম 3, ডেস্কটপ আইপি কনফিগারেশন 192.168.10.3। ওকে, দেন হচ্ছে আমরা এটা 4 নম্বর ইউজার ধরে নিলাম। 192.168.10. এটা হচ্ছে 4 নম্বর ইউজার। ওকে, ডান। এখন আমরা দেখবো আমাদের প্যাকেটগুলো ঠিকমতো পাস হচ্ছে কিনা। ফার্স্টে আমি পাশাপাশি দুইটা দেখছি। ওকে, ডান ডান। এখন আমরা দেখবো এটা থেকে এটা হচ্ছে কিনা। ওকে, দেখি, হ্যাঁ, সাকসেসফুল রান করেছে। দেখি আমরা এখন, ফার্স্টে আমি এটা ডিলিট করে নিচ্ছি, এটা থেকে এটা চেক করে নিচ্ছি। ওকে, দেন এটা থেকে আমি এটা চেক করে নিচ্ছি, এটা থেকে এটা, হ্যাঁ, সাকসেসফুলি আমরা কোডটা রান করাতে পেরেছি। আমাদের এটাই ছিল মেস টপোলজি। তো ধন্যবাদ সবাইকে, আমাদের টিউটোরিয়ালটা আজকের এ পর্যন্তই।